জেলা সিপিআইএম এর পক্ষ থেকে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ঘেরাও অভিযান এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলা নেতৃত্ব আসানসোল দোমহানি রেল ব্রিজের সামনে থেকে হাজার হাজার কর্মীদের নিয়ে বিশাল মিছিল করে এসে বিক্ষোভ দেখায় কেএনইউতে। ডিপিএসসি পর্যন্ত ইউনিভার্সিটি তো তার মাঝখানে পড়ছে, প্রত্যেকে দুর্নীতি চুরিতে এবং অস্বচ্ছতা স্বজন পোষণ ঘুষের কাজে তারা লিপ্ত আছে মেধাকে বাদ দিয়ে। আমরা শুধুমাত্র এটাকে চুরি হিসাবে গণ্য করছি না, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেবার জন্য এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে এখানে প্রায়োরিটি দেবার জন্য, যেমন দেশে কেন্দ্রের সরকার নতুন এডুকেশনাল যে পলিসি তারা নিয়েছে সেই পলিসিতে যেভাবে সিলেবাস থেকে শুরু করে লেখাপড়া, তার যা স্ট্রাকচার, তার যা নিয়ম কানুন, সেগুলো যেভাবে জোর করে ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে, তারই রেশ ধরে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে তছনছ করার জন্য পশ্চিমবঙ্গেরও সরকার থেকে শুরু করে এই অফিস সংক্রান্ত যারা যেখানে আছেন প্রত্যেকে যুক্ত, এই ঘুঘুর বাসা ভাঙতে, চোরদেরকে জেলে পুরতে এবং মোনালিসা ম্যাডাম সহ এই কাজী নজরুল ইউনিভার্সিটিকে, যারা কাজী নজরুল ইসলামের নামকে কলঙ্কিত করেছেন, আমরা আসানসোল এবং পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে এই কথা, এই জিনিস আমরা মানতে পারি না। কাজের দাবিতে, চাকরির দাবিতে, দুর্নীতি
দুর্নীতির বিরুদ্ধে এবং স্বচ্ছতার দাবিতে আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি। ওনারা কথা বলতে চেয়েছেন, আমরা যাচ্ছি কথা বলতে। আমরা জানি ওনাদের বলার কিছু নেই, কারণ ওনাদের মাথা থেকে শুরু করে সবাই এই চুরিতে যুক্ত। এখন আমাদের নেতৃত্বরা কিছুক্ষণ আগেই বলেছেন যে আগাছা পরিষ্কার করতে হবে, সাফাই অভিযানে আমাদের পার্টি, আমাদের গণসংগঠন, সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন। স্পেসিফিক্যালি কারো কারো নাম পেয়েছেন আপনারা? কারো বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে? হ্যাঁ, স্পষ্ট অভিযোগ আছে। ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আছে আমাদের। আমি ইতিমধ্যেই বলেছি পাপড়ি দে সম্পর্কে কথা এসেছে, আমি ইতিমধ্যেই আমি চৈতালী দত্ত সম্পর্কে অভিযোগ করেছি এবং মালেশ্বর মালো সম্পর্কে আমি অভিযোগ করেছি। সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই তা প্রকাশিত হয়েছে, আকাশে বাসাতে তা প্রকাশিত হয়েছে। আমি অবশ্যই বলবো এ সম্পর্কে রাজ্য সরকারের এবং ইউজিসির ধ্যান দেওয়া দরকার। অযোগ্যতার ভিত্তিতে কখনো এখানে কাজ হতে পারে না। স্পষ্ট অভিযোগ করলাম ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে। আমরা কে জড়িত আছে সেটা ইডি বা সিবিআই তারা যা করার করুন। বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হচ্ছে এটা আমরা দেখেছি, চোখের সামনে টাকা দেখছি, ফলে জড়িয়ে থাকার প্রশ্নে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়ে গেছে। এখানে আসানসোল আমাদের এখানে মান, এই জেলার মান চলে যেত কয়লায়, বালিতে, মাটিতে, এদের ছাপিয়ে শিক্ষায় গিয়ে গেল। তার মানে কি শিক্ষা তাদেরকে তারা দিল, তারাও লজ্জা পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আমাদের জেলা সম্পর্কে আমরা লজ্জিত হচ্ছি জনগণের সামনে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।